আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত হুজুর মিডিয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান রব্যে কারিম আপনাদের সকলকেই ভালো রেখেছেন ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজ কী নিয়ে আলোচনা করব। যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখা যায় অন্যের পোস্টে এমন কিছু কমেন্ট করা হয় যার কারণে নিজের অজান্তেই আমরা গুণাহার হয়ে যাই সেদিকে আমাদের কোনো ব্রুক্ষেপেই নেই যেমন কেউ পোস্ট করলো সেই পোস্টে অনেককেই দেখা যায় কমেন্ট করে মাসাল্লাহ আসলে মাসাল্লাহ অর্থ কী আমরা অনেকেই মনে করি মাসাল্লাহ অর্থ হয়তো এটাই বুঝাবে যে খুব সুন্দর বা সুন্দর হয়েছে এমন কিছু বোঝায় আসলে মার্শাল্লাহ অর্থ এমন কিছুই বোঝায় না মাসাল্লাহ শাব্বিক অর্থ হচ্ছে আল্লাহ যেমন চেয়েছেন অর্থাৎ আল্লাহ এমনটাই চেয়েছেন অতএব একটু খেয়াল করে দেখুন যদি কেউ কোনো পার্টিতে গান বাজনা করে আনন্দ করে সেই পোস্ট করে সেই ভিডিও বা সেই ছবিগুলো পোস্ট করে ফেসবুকে আর সেখানে যদি কেউ কমেন্টে লেখে মাসাল্লাহ তাহলে এর অর্থ দাঁড়াবে আল্লাহ এমনটাই চেয়েছেন চিন্তা করে দেখুন তো আল্লাহকে এমনটাই চেয়েছেন যে তারা এমনভাবে ছবি তুলবে বা পার্টি ডিজে করে ফেসবুকে আপলোড দিবে আরও বেশি আফসোস লাগে যখন দেখি কোনো গানের মধ্যে অথবা কোনো মুভির মধ্যে কমেন্টে লেখা থাকে মাস কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা ছেলে তার মা তার পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়েতে গিয়েছিল সেই ছবিগুলো ফেসবুকে আপলোড দিল সেই ছবির মধ্যে তার মা বোন সকল ছিল আর সেই পোস্টের মধ্যে সকলেই প্রায় দশের মধ্যে আটজনই জনেই লিখেছে মার্শাল্লা নাউজিল্লা আসলে আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু কিছুই বুঝি না যে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় কোথায় মার্শাল্লা বলতে হয় আমাদের একটু বোঝা উচিত আসুন আমরা সকলেই আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই এ সকল পোস্টের মধ্যে আমরা মাসাল্লা না লিখে নাওজুবিল্লা লিখব মুসলমান হিসেবে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি আপনাদেরকে যথাসম্ভব সাধ্য অনুযায়ী জানানোর চেষ্টা করেছি আপনারাও অন্যদেরকে জানার সুযোগ করে দিন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে করে অন্যরাও এই ভুল থেকে বাঁচতে পারে আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আহে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হুজুর মিডিয়া এই চ্যানেলের সাথেই জুড়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত